হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ একটি একেবারে লোকগীতি বলতে পারেন বা বাউল গান বলতে পারেন এই গানটি দিব। একজন রিকোয়েস্ট করেছিলেন, একজনের রিকোয়েস্টের ভিত্তিতে দিব। একটু যদি আপনারা সময় দিতেন না, ইনশাল্লাহ সবার রিকোয়েস্টই দিব। আশা করি একটু ধৈর্য ধরবেন, আমি আর আমার নানান ব্যস্ততার কারণে পেরে উঠতে পারি না। তো গানটি হচ্ছে এই 14 ভুবনের মাঝে। গানটি পালা গানও বলা চলে, আবার যাই হোক পালা ক্ষেত্রে ব্যবহার করে অনেকে নিজের ভালো লাগার জন্য গেয়ে থাকে। এই 14 ভুবনের মাঝে মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, এরকম। তো বরাবরের মতো গানটি আমি সি শার্প থেকে দেবো। নতুনদের জন্য বলবো, যারা এখনও সি শার্প তারপরে কমল তীব্র নোট ছিলেন না, মানে মূলত বেসিক যাদের জানা নেই, তারা অবশ্যই আমার গত ভিডিও দেখবেন, ওখান থেকে আপনারা সব কিছু জানবেন। তো যাই হোক, গানটি দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে, কারণ সবার রিকোয়েস্ট রাখবো, হ্যাঁ বিশাল বড় লিস্ট। তো যাই হোক, এই 14 ভুবনের মাঝে গানটি আমাদের হচ্ছে সি শার্পের কোমলনি থেকে, পা থেকে কোমলনি। যেমন বাজাচ্ছি আমি, খেয়াল করবেন, যেমন এই 14 ভুবনের মাঝে, যেমন এই 14 ভুবনের মাঝে পানি কোমলনি, যেমন পানি নি নি ধা নি ধা পা ধা পা, পানি নি নি ধা নি ধা ধা পা। যেমন আবার বাজাচ্ছি, যেমন এই 14 ভুবনের মাঝে। তা এটি দ্বিতীয়বার যখন করব তখন আমি একটু উপর থেকে আসব, যেমন একটু সাটা নিয়ে যদি আমি আসি, এই 14 ভুব এরকম আর কি, একটি বিষয় সা থেকে কোমল নিতে আসবে। আগে যেমন পা থেকে গিয়েছিলাম, এখন সা থেকে, যেমন এই বিষয়টি মুর্শিদ মাওলানা, আমার মুর্শিদ মাওলানা, যেমন এখানে আসার পরে তারপর কিভাবে দেখেন, তো দ্বিতীয়বার কিন্তু আমি আর পাতে থাকবো না। আগের বার যেমন পাতে রয়েছি, এখন উপর থেকে এসে কিন্তু আর পাতে থাকবো না, আমি গাতে চলে আসবো, শুদ্ধ গাতে চলে আসবো। যেমন গাতে, শুদ্ধ গাতে মুর্শিদ মাওলানা দেখেন। তো এখানে কিন্তু আমি শুদ্ধ গা হয়ে আবার অবরোহণে কোমল গা হয়ে আসছি, যেমন মুর্শিদ মাওলানা। তো মুর্শিদ মাওলানা আমার মুর্শিদ মাওলানা, এই এইটিও কিন্তু দুইবার দুইভাবে, যেমন একটি হচ্ছে এটি প্রথমবার সা গা গা মা পা মা গা রে সা, পরের বার হচ্ছে পরের বার শুধু একটু কোমল নি অ্যাড করলাম, যেমন মুর্শিদ মাওলানা মুর্শিদ মাওলানা, এই এই রেতে আসবে এখন। যেমন একটি আগেরটি কিন্তু আমি কিন্তু দেখেন কোথায় গিয়েছি আর এখন কোথায় আসছি, যেমন সা সা পর্যন্ত চলে এসেছি আর এখন হচ্ছে এই বিষয়টি। তারপরে হচ্ছে দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, যেমন দেখলে ছবি পাগল হবি, এখানে কিন্তু শুদ্ধ নেই, উদারা শুদ্ধ নেই। যারা এখনো উদারা মুদারা তারা চিনেন না, অবশ্যই আমার গত ভিডিও দেখবেন। যেমন দেখলে ছবি খেয়াল করবেন, যেমন রে থেকে রেগা রেগা গা থেকে সাতে যাব, রেগা রেগা সা রে সা নি সা, শুদ্ধ নি সা রে সা নি সা, ঘরে ঘরে রইতে পারবি না কিভাবে দেখেন। তো এখানে একটু মিলের মতো আছে, যেমন এরকম আর কি বিষয়টা। যেমন আবার দেখাচ্ছি পানি পা কোমল নি, যেমন ধা কিন্তু বাদ দিচ্ছে আপাতত, এই
কাজটি যেমন একটু দ্রুত আসবে আর কি, পামা গাড়ে একটু একটু দ্রুত আসবেন, যেমন আবার দেখলে ছবি পাগল হবে। এতটুকু আমাদের স্থায়ী, একেবারেই সহজ মনে হয়েছে গানটি আমার কাছে, তেমন একটি কঠিন না। এর আগেও আপনারা অনেক কঠিন গান করেছেন, তো স্থায়ীটি আমি প্রথম থেকে স্লো করে বাজাচ্ছি, যেমন পরের বার স্থায়ী, এতটুকু স্থায়ী হয়ে গেল। অন্তরা একটি দেখে দিব, একটি বাজাতে পারলে সবগুলোই পারবেন। প্রথম অন্তরাটি হচ্ছে আমার কথায় লিরিক্স ভুল থাকতে পারে, হয়তো অনেক শিল্পী অনেকভাবে একটু লিরিক্স উল্টাপাল্টা করে গায় অথবা একটু চেঞ্জ করে হয়ে যায় আর কি, কারণ গানগুলো একদম মুখে মুখে সবার, বা বাউল গানের বিষয়টি এরকম, এর কোনো একদম নির্দিষ্ট কোনো স্বরলিপি থাকে না, এক এক শিল্পী এক এক রকমভাবে করে থাকে। তা প্রথম অন্তরাটি হচ্ছে মোহন মুরতি রূপ জাল, দেখলে দিলে ঘুচে আধার আধার, আরস কুরসি লো সাগর পাহাড়, দেখার বাকি থাকে না, এতটুকু। তো এতটুকু আমি কিন্তু শুনেছি যে দুই শিল্পী দুইভাবে গিয়েছে, তো আমি আগে একটা দেখাচ্ছি, যেমন মোহন মুরতি রূপজার কীভাবে দেখেন, কোমল গা থেকে শুরু হচ্ছে আমাদের অন্তরাটি, যেমন যেমন গা রে সা ধা নি সা সা সা, কোমল গা নিচের নি নিচের ধা, নিচের কোমল নি ধা, যেমন গা রে সা ধা নি সা সা সা, মোহন মুরতি রূপ যার দেখলে দিলে ঘুচে আদার, যেমন আবার ধা থেকে শুরু হবে, যেমন অথবা অনেকে এই এই কাজটি যেমন এখন যেভাবে বাজালাম এটি হচ্ছে অনেক অনেকের দেখেছি এখানে একটি কাজ করেছে, যেমন যেমন রে গা রে মা সরি রে মা গা মা রে গা রে, একবার শুদ্ধ গাটিও ব্যবহার করেছে অনেকের, অনেক শিল্পীর দেখি অনেক শিল্পীকে দেখেছি এভাবে এভাবে করেছে। মোহন মুরতি রূপজার দেখলে দিলে ঘুচে আধার, এই জায়গাটি আমি আরেকবার বাজাচ্ছি, যেমন একটি হচ্ছে আরেকটি হচ্ছে এরকম আর কি, একটি বিষয় অনেক সময় অনেক নোট বাউলরা ইচ্ছে মতো করে থাকে গানটি দরদ দেওয়ার জন্য, আবেগ একটু আরেকটু ভালো করে গাওয়ার জন্য হয়তো এরকম এরকম নোট ব্যবহার করে থাকে, ওটা বিষয় না। তারপর হচ্ছে আরস কুরসি সাগর পাহাড়, তো এটি আর আমাদের স্থায়ী একেবারেই এক, যেমন আরস কুরসি সাগর পাহাড় দেখার বাকি থাকে না, দেখার বাকি থাকে না, এই এই বিষয়টি একেবারেই স্থায়ীটি যা বাজিয়েছেন আপনি এটি বাজাতে পারলেই হয়ে যাবে, যেমন আবার উপর থেকে আসবো আরস কুরসি সাগর পাহাড়, একদম সেম স্থায়ী স্থায়ীটি বাজালে আবার হয়ে যাবে, যেমন তারপর আবার দেখতে ছবি পাগল হবে এরকম। তো যতটুকু দেখালাম এতটুকু যদি বুঝতে পারেন অবশ্যই পুরো গানটিই করতে পারবেন, এতটুকু কোনো বিষয় না। এছাড়াও যদি কেউ অন্যরকম সুরে শুনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব, আমার নাম্বার দেওয়া রয়েছে ফেসবুকের ডিসক্রিপশনে, ফেসবুকের লিঙ্কও থাকে, ওখানে থেকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব অন্যভাবে যদি কারোর থাকে ওইভাবেও দেখিয়ে দেওয়ার জন্য। তো গানটি আমি প্রথম থেকে বাজিয়ে দিচ্ছি, খেয়াল করবেন একদম প্রথম থেকে স্থায়ী অন্তরে সহ বাজাচ্ছি, যেমন
এই কাজটিও করতে পারেন। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে অন্তরাতে আমি ধরে দিলাম, যেমন এরকম আর কি, যেমন খুশি সাগর পাহাড়, আবার বাজাচ্ছি তো যাই হোক, এটা হয়তো একজনের রিকোয়েস্ট রাখলাম, একজন হোক আর যেই হোক, আমার কাছে সবাই ইম্পর্টেন্ট, কারো রিকোয়েস্ট ফেলবো না আমি, যত আমার ব্যস্ততা যাই থাক। তো আজ তাহলে এ পর্যন্ত, যদি কিছু বুঝতে না পারলে পারেন কমেন্টে জানাবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না, এতটুকুই রিকোয়েস্ট থাকবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।